গুড মর্নিং, আমি পপি। পপির আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন দিন, নতুন সকালে আবারও পপি হাজির হয়ে গেছে। সকালবেলায় জামাকাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, এক পশলা বৃষ্টি এলো, আবার সেই জামাকাপড় তুলে রেখেছিলাম। তুলে রেখে আবার এখন মানে এই বর্ষাকালে যেটা আর কি গৃহবধূদের কাজ, বারবার জামাকাপড় তোলো আর বারবার জামাকাপড় মেলো, শুরু হয়ে গেছে সেই পালা। যাই হোক, গরম থেকে একটু স্বস্তি পেয়েছি, এটাই অনেক। তো জামাকাপড়গুলো আবার মেলতে এসেছি, এই নিয়ে সেকেন্ড টাইম হলো সকাল থেকে। এখন বাজে কটা বলো তো? আন্দাজ, যেহেতু আমি বাইরে কাজ করছি, আন্দাজে বলছি হয়তো 10:30 হবে। হ্যাঁ, সোনাই কিছুক্ষণ আগে স্কুলে গেল, সোনাই স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই আমি বাইরে বেরিয়েছি। যাই হোক, 10:30 এরকম হবে। তো সকালে টিফিন, আমাদের টিফিন পর্ব শেষ, টিফিনের ধোয়া মাজাও শেষ, সমস্ত সব কিছু। এখন হচ্ছে দুপুরে কী রান্না হবে সেটার চিন্তা ভাবনা, জানি না এখনও পর্যন্ত কী রান্না হবে। দাসবাবু বাজারে গেছে, কিন্তু আজকে বাজার সেরকম কিছু করবে না, গেছে শুধু দোকানের মাল আনতে। তো যাই হোক, দেখা যাক কী রান্না হয়। যাই করি, যেটাই করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আর লাইক করো। তোমরা লাইক করছো না কিন্তু, প্লিজ লাইক করো, লাইক করে দাও তো। তোমাদের সকলকে স্বাগত জানাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের পপিও ভালো আছে। একটা নতুন দিন, নতুন সকালে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমরা সবাই দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, ঠিক আছে? তো চলো, বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, দেখো খুব জোরেই বৃষ্টি হচ্ছে। আর কি করা যাবে, এখন বর্ষা পড়ে গেছে, বৃষ্টি তো হবেই, তাই না? জামাকাপড়গুলো সব তুলে দিয়েছি, বাইরে আর নেই। আর এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, হবে এই বর্ষাকাল তো, বৃষ্টি তো হবে, কিছু করার নেই। তবে গরমের ভাবটা একটু কমেছে, এটাই শান্তি। আর এদিকে দেখো, নিধু এসে জোর করে মাছ দিয়ে গেল। আমার এই মাছ যে কী অস্বস্তি, আমি একদম দেখতেই পারি না এই মাছ, কী করব। আমার ইচ্ছা নেই, ইচ্ছা না থাকা সত্ত্বেও নিতে হলো, জোর করে দিয়ে গেল, কিচ্ছু করার নেই। তা আমি মাছটা ধুয়ে টুয়ে নিয়েছি, নিয়ে এবার রান্নাটা বসিয়েই দিচ্ছি। তো কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, কোনো তেলটা দিলাম না, একবারে মেখেই বসিয়ে দেবো। মাছ ওদিকে আমার ধোয়া হয়ে গেছে, সেটা শেয়ার করলাম না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড অসুবিধা ক্যাম ফোন নিয়ে গিয়ে। তো এই কড়াইয়ে, শুধু কড়াইয়ে দেখো পেঁয়াজ দিয়েছি, নুন দিলাম, আর একে একে সব মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে মেখে নেব আগে, তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে ওই ছোট মাছটা দেব। দেখো হলুদ দিলাম 2 চামচ হলুদ, মানে কি আন্দাজ মতনই দেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সরি ধনের গুঁড়ো বলছি, জিরের গুঁড়ো। আর আমার কাছে কি বলতো, তারপরে সত্যি কথা হচ্ছে এই সমস্ত মাছ, একটু টমেটো, ধনে পাতা এসব না থাকলে ভালো লাগে না। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তো টমেটো ধনে পাতা কিছুই নেই আজকে, আমার রান্না করতে ইচ্ছাই করছে না। আর তার মধ্যে এই মাছ কী দিয়ে করব, তারপরে শেষে এই পেঁয়াজ একটু যা আছে, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এসব দিয়ে একটু করে রাখি আর কি করব। তা এই তোমার দেওয়া হয়ে গেছে, সমস্ত মেখে নিয়েছি। আর এই কাঁচা, এই দেখো মাছটা নুন মাখিয়ে রেখেছি, ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, কলের তলায় বসে সুন্দর করে ধুয়েছি। ধুয়ে মাছটাও দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব, আর মানে এমনভাবে না নেড়ে মাখতে হবে। কাঁচা সর্ষের তেল দিচ্ছি, দেখতেই পাচ্ছ, কাঁচা সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে আহারের মধ্যে যদি আমার এত রাগ ধরছে, যদি একটু টমেটো আর ধনে পাতা থাকতো তাহলে খুব ভালো হতো, পেঁয়াজ পাতা, টমেটো, ধনে পাতা এগুলো দিলে ভালো হতো। তো যাই হোক, আমি এই খুন্তিটা, পাতলা খুন্তিটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। এমন করে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, প্রচণ্ড মানে খুবই ছোট মাছ গো এগুলো, খুবই ছোট মাছ। তো এগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, আর কিচ্ছু না, জাস্ট এবার গ্যাসটা ধরিয়ে দেবো। এবার এটা ওর মতন হতে থাক, কোনো ঝামেলা নেই যদিও রান্না করতে, কিন্তু আমার ভালো লাগে না এই মাছ খেতে, আমার এইসব ভালো লাগে না। জোর করে দিয়ে গেল আর কি করব বলো, সবাই তো সবটা খেতে পারে না, সবাই সেটা ভালোও বাসে না। তো ফাইনালি আমার চুনো মাছের ঝাল হয়ে গেছে, ঝালই বলবো আর কি বলবো, সব মাখিয়ে চাখিয়ে মশলা টশলা দিয়ে তেল দিয়ে করা, এটাকে তো ঝালই বলে, তাই না?
তো যাই হোক, চুনো মাছের ঝাল আমার হয়ে গেছে রেডি। এরপর ডাল বসাবো, ডালটা করব আর আলু সেদ্ধ করব, এই আর কি। আর আজকে আর কিচ্ছু করব না, এই করতে করতে আজকে আমার অনেক বেলা হয়ে গেল। আসলে বৃষ্টিতে না খুব জ্বালাচ্ছে, এটা ওটা করতে গিয়ে ঠিক মতন কাজ হচ্ছে না। যাই হোক, ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে না, ডাল সম্বাদ দিয়েছি, সবে দিলাম। আর পাশে তোমার দই পাতার জন্য দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর টেবিলের ওপরটা দেখো কি অবস্থা, বন্ধুরা একজন যেন আরেকজনের সঙ্গে মারামারি করছে। আসলে রান্নার সময় আমার এরকমই হয়ে যায়, সব ওখানে রেখে করি, তো আবার রান্না হয়ে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। আর এই হচ্ছে ডাল, মুসুর ডাল, এটা করেছি রাঁধুনি আর পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে সেই চুনো মাছ, চুনো মাছ এখানে খানিকটা নিয়েছি, আর এখানে খানিকটা আলাদা করে রেখেছি, এটা আলাদা পরে লাগলে এটাতে হয়ে যাবে আমাদের। আর আলু, আলুর চোখা করব, আলু সেদ্ধ রয়েছে, আলুটা মাখা হয়নি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। বন্ধুরা এখন বাজে চারটে দশ হয়ে গেছে, এখন ৪:১০ হয়ে গেছে। এই তারপরে স্নান খাওয়া, পুজো, স্নান পুজো খাওয়া সব কিছু সেরে বিশ্রাম নিয়ে এই এখন তোমাদের সামনে এলাম। এখন যাব দোকানে, তো ভিডিওটা আর বড় করলাম না, এইটুকু তো আমার নেট আর এইটুকু আমার ভিডিও। ভিডিওটা স্কিপ করো না, দেখে দিও, সবাই পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো, টাটা।